Hi everyone. Good morning to all of you. Welcome to this class. তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাও আজকে সেশনে দেন আজকে আলোচনাটি আমরা শুরু করব। তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাও। সো আজকে আমরা আলোচনা করব আরো একটি নতুন দিনের কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। প্রত্যেককে গুড মর্নিং এই সেশনে। আজকে আমাদের আলোচনায় আমরা আলোচনা করব 19 জুন 2020 কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। 19 জুন 2020, সো 19 জুন 2020 কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস যারা ফার্স্ট টাইম এই সেশনটিতে প্রেজেন্ট রয়েছে তাদেরকে জানাবো। আমি তোমাদের সাথে মনডে টু স্যাটারডে সকালবেলা রোজ 8টা থেকে এই সেশনটি নিয়ে চলি। ইচ অ্যান্ড এভরিডে আমি চেষ্টা করছি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে বেটারমেন্ট প্রোভাইড করানোর। সো এক্ষেত্রে তোমরাও এই সেশনটিতে রেগুলারিটি মেনটেন করে পার্টিসিপেট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আজকে লাইভ ক্লাস করতে পেরে ভালো লাগছে। ভেরি গুড মর্নিং। ওকে, সো আজকের সেশনটি আমরা শুরু করে দিই। ওকে, আজকের প্রথম যে ইম্পর্টেন্ট পার্টি রয়েছে দ্যাট ইজ ইন্ডিয়া পোস্ট টু উইন ইটস সিকিউরিটি কাউন্সিল পোল। তো আমরা এটা যদিও বা আগে পড়েছি, নেশন ব্যাগস 184 অফ দি 192 ভোটস। তো আমরা ইন্ডিয়া নন পার্মানেন্ট সিট পেয়ে গেছি ইউএন সিকিউরিটি কাউন্সিলে। ইন্ডিয়া নন পার্মানেন্ট সিট পেয়ে গেছি ইন্ডিয়ান ইউএন সিকিউরিটি কাউন্সিলের, এবং আমাদের এই যে কত ভোট আমরা পেলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদেরকে মনে অবশ্যই রাখতে হবে কতটি ভোট আমরা এখানে পেলাম, ঠিক আছে? সো এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা পয়েন্ট বলবো, এই যে ডেটটা এখানে যেটা মেনশন করা রয়েছে আমাদের টাইম কত সাথে কার যে এক মিনিট, মানে এখানে এই যে পারফরমেন্সটা কতজনের মধ্যে হয়েছে এবং তার থেকে কতটি ভোট আমরা পেয়েছি এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এবার কেন ইন্ডিয়া পার্মানেন্ট মেম্বার হলো না, কেন ইউএন সিকিউরিটি কাউন্সিলে নন পার্মানেন্ট মেম্বার হয়ে থাকলো, এটা একটা বিশাল বড় প্রশ্নের, এই প্রশ্নের উত্তর নিজেরা খোঁজার চেষ্টা করবে। এবার এই যে এই মুহূর্তে আমাদের কোভিড-19 ক্রাইসিস চলছে, এবার এই যে কোভিড-19 এই যে ক্রাইসিস, এই ক্রাইসিসের মধ্যে আমরা বলতে পারি এই যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা এমন একটা ক্রাইসিস যেই ক্রাইসিসে ইন্ডিয়া চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু ইন্ডিয়া চাইলে তার রিপ্রেজেন্টেশন ইউএন সিকিউরিটি কাউন্সিলের গ্রোথটা আনতে পারে। তো আমার তোমাদের কাছে একটা প্রশ্ন রইল, সেটা তোমরা বাড়িতে অবশ্যই দেখবে যে ইন্ডিয়া এই মুহূর্তে এই পার্টিসিপেশনে কেন আমাদের এক্ষেত্রে এই জায়গা থেকে পার্মানেন্ট মেম্বার হতে পারেনি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এখানে প্ল্যান্টেশন স্ট্র্যাটেজি ফর রাজনাথ প্ল্যান্ড আফটার 3 সার্ভে। তো টেল মি, হু ইজ রাজনাথ? রাজনাথ এখানে কার কথা বলা হচ্ছে, কোন রাজনাথের কথা বলা হচ্ছে? কোন রাজনাথের কথা বলা হচ্ছে, মানে রাজনাথ কে? এখানে রাজনাথ নামটি মেনশন করা রয়েছে, তো রাজনাথ কে আমি সেটা তোমাদের থেকে জানতে চাইছি, আশা করি তোমরা জানো। সো এখানে রাজনাথ ইজ ফ্ল্যাঙ্কড বাই লজ অ্যাবাউট 70 মিটার ওয়াইড ওয়াটার ক্যানেলস এন্ড রোজ অফ ট্রি। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, এই মুহূর্তে অরিজিনাল যে চার্টার রয়েছে, আর্কিটেক্ট রয়েছে, সেক্ষেত্রে আমাদের একটি ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে? সো এখানে ডিফেন্স মিনিস্টার, ইয়েস, এটাই জানতে চাইছিলাম, ডিফেন্স মিনিস্টার। সো এখানে এই মুহূর্তে আমরা বলতে পারি যে এখানে নতুন একটি প্ল্যান স্ট্র্যাটেজি তৈরি করার কথা বলা হচ্ছে, লার্জার সেন্ট্রাল ভিসা রিডেভেলপমেন্ট প্রজেক্টের। তো এই নামটা একটু মাথায় রাখতে হবে, লার্জার সেন্ট্রাল ভিস্তা, সরি, ভিস্তা রিডেভেলপমেন্ট প্রজেক্ট, ঠিক আছে? লার্জার সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট প্রজেক্ট, ওকে? আচ্ছা, এবার এই যে প্রজেক্টটি আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখো আহমেদাবাদ বেসড HCP ডিজাইন এন্ড প্ল্যানিং এগ্রিমেন্ট সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট কনসাল্ট করছে এই প্রজেক্টটিকে নিয়ে,
এবং এই মুহূর্তে ডিরেক্টর যিনি রয়েছেন সেই ডিরেক্টরের নাম হচ্ছে বিমল পাটেল, সেই ডিরেক্টরের নাম হচ্ছে বিমল পাটেল, ঠিক আছে? সো আহমেদাবাদ বেসড এইচসিপি ডিজাইন নতুন এই যে প্ল্যানিং প্রোগ্রাম আমাদের চলছে, সেই প্ল্যানিং প্রোগ্রামটি আমাদের পার্লামেন্টের বিল্ডিং যেটি রয়েছে তার একটি নতুন রূপ দেওয়ার কথা বলা হচ্ছে। সেই আর্কিটেকচারটি যার নাম, তার নাম হচ্ছে বিমল প্যাটেল, ঠিক আছে? বিমল প্যাটেল পার্মানেন্ট মেম্বার, মানে ইউএন সিকিউরিটি কাউন্সিলের নন পার্মানেন্ট সিট পেয়েছে, পার্মানেন্ট মেম্বার কেন হতে পারেনি, আমার এটাই অভিজিৎ প্রশ্ন ছিল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এখানে আমাদের যেটি এখানে আলোচনা করার রয়েছে, দ্যাট ইজ ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি হ্যাজ রিলিজড ইটস গ্লোবাল ট্রেন্ডস রিপোর্ট, ঠিক আছে? সো ইউনাইটেড নেশনের হাই কমিশনার ফর রিফিউজি তারা রিলিজ করেছে গ্লোবাল ট্রেন্ড রিপোর্ট বিফোর দি ওয়ার্ল্ড রিফিউজি ডে 20 জুন, ঠিক আছে? 20 জুনের আগে এই রিপোর্টটি পাবলিশ করা হয়েছে, বিকজ 20 জুন আমাদের ওয়ার্ল্ড রিফিউজি ডে, 20 জুন আমাদের ওয়ার্ল্ড রিফিউজি ডে। তো পরীক্ষাতে ডিরেক্টলি প্রশ্ন আসতে পারে ওয়ার্ল্ড রিফিউজি ডে যে রিপোর্টটি রয়েছে সেই রিপোর্টটি পাবলিশ কে করে। সো ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি এরা পাবলিশ করে। এদের যে এরা কারা, ইউএন রিফিউজি এজেন্সি গ্লোবাল অর্গানাইজেশন যারা ডেডিকেটেড টু সেভিং লাইফ, প্রোটেক্টিং দি রাইটস অ্যান্ড বিল্ডিং আ বেটার ফিউচার ফর দি রিফিউজি, ঠিক আছে? তো রিফিউজিদেরকে নিয়ে আমাদের যে জীবনটা দুর্বিষহ হয়ে রয়েছে, ঠিক আছে? সো এক্ষেত্রে এই মুহূর্তে আমরা বলতে পারি, এই মুহূর্তে রিফিউজির এই যে পার্সপেক্টিভটা থেকে মানুষজন অনেকটাই পরিমাণে আঘাতপ্রাপ্ত, ঠিক আছে? মানুষজন অনেকটাই পরিমাণে আঘাতপ্রাপ্ত। এবার তোমাদেরকে যদি আমি বলি তোমরা কোন কোন রিফিউজি গোষ্ঠীর নাম জানো, কোন কোন রিফিউজি গোষ্ঠীর নাম জানো আমাকে যদি পারো কমেন্ট করো, ঠিক আছে? কেন আজকে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কাররা যারা রয়েছে, মাইগ্রেন্ট ওয়ার্কারদের এই যে পরিবেশটা সেটা কিন্তু রিফিউজিদের মতনই একটা পরিবেশ আমরা ফিল করতে পারছি বর্তমানে, কারণ তাদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, কোথায় তারা কোথা থেকে এসেছে তার ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? সো এই যে রিফিউজির যে এজেন্সি এটা ক্রিয়েট হয়েছে 1950-তে হেল্প মিলিয়ন অফ ইউরোপিয়ানস হু হ্যাড ফ্লেড and lost their homes, এদের হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। সো রোহিঙ্গা জানো? ইয়েস, রোহিঙ্গা জানো? আর কারোর নাম জানো রোহিঙ্গা ছাড়া? রোহিঙ্গাদের রিফিউজি এবং আমাদের এই যে এনআরসি এর কনসেপ্ট, ওয়ান কাইন্ড অফ এটা আমরা বলতে পারি রিফিউজির বেসিসেই, তাই না? এনআরসি এর কনসেপ্ট, এগুলি আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এমএসএমই লিস্টই তোমাদেরকে দিয়ে দেবো। তো এমএসএমই নতুন যে লাইন ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস ইউনিট বোথ ক্ষেত্রে, এই হিসেবটা আমাদের মাথায় রাখতে হবে। মাইক্রো স্মল মিডিয়াম, ওকে, মাইক্রো স্মল মিডিয়াম, মাইক্রোর ক্ষেত্রে 1 কোটি ইনভেস্টমেন্ট 5 কোটি টার্নওভার, মাইক্রোর ক্ষেত্রে 1 কোটি ইনভেস্টমেন্ট 5 কোটি টার্নওভার, স্মলের ক্ষেত্রে 10 কোটি ইনভেস্টমেন্ট 50 কোটি টার্নওভার, এবং মিডিয়ামের ক্ষেত্রে 50 কোটি ইনভেস্টমেন্ট 250 কোটি টার্নওভার, ঠিক আছে? এবার তোমরা যে রোহিঙ্গা কথাটা বললে, রোহিঙ্গা ইজ রিফিউজি, এবং একই রকম ভাবে আসামের বোডো গ্রুপ, মনে করে দেখো আমি তোমাদের পড়িয়েছিলাম আসামের বোডো গ্রুপ, সেই বোডো গ্রুপও কিন্তু এক অর্থে রিফিউজি গ্রুপের মধ্যে পড়ে। এগুলো রেগুলারিটি মেনটেন করতে হবে, তাহলেই পাবে। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেই ডেসক্রিপশনে যাও, সেখানে গিয়ে আমাকে ফলো করে রেখে দাও। আমি ন্যাচারালি আমি যে ক্লাসেস গুলো নিই প্রোফাইলে শেয়ার করে রাখি, এবং ডেসক্রিপশনে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক প্রোভাইড করা রয়েছে, যেখান থেকে তোমরা এই সেশনের পিডিএফটি ফ্রি অফ কস্ট পেয়ে যাবে, ঠিক আছে? ফ্রি অফ কস্ট পেয়ে যাবে, ওকে? ইয়েস, বোডো ট্রাইবাল গ্রুপ, আসামের বোডো ট্রাইবাল গ্রুপ, কিন্তু তাদের হিস্ট্রি যদি সর্বানি দেখো তাহলে ব্যাপারটাকে একটু রিলেট করতে পারবে, ঠিক আছে? বোডো ট্রাইবাল গ্রুপ, একদমই ঠিক কথা বলেছো, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আমি তোমাদেরকে রিভাইজ করাচ্ছিলাম, তো আবার আমরা যদি রিভিশনটাকে একটু শুরু করি, আমরা আজকে এখানে 9 পর্যন্ত পড়বো, ঠিক আছে? রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদ তেলেঙ্গানা, শ্রী গুরু রামদাস জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অমৃতসর পঞ্জাব, লোকপ্রিয়া গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুয়াহাটি আসাম, বিজু পটনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভুবনেশ্বর ওড়িশা, গয়া এয়ারপোর্ট গয়া বিহার, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিউ দিল্লি, বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোপর আইসল্যান্ড, সর্দার বল্লভ ভাই প্যাটেল ইন্টারন্যাশনাল
এয়ারপোর্ট আহমেদাবাদ গুজরাট। সো এই যে রাজীব গান্ধীর নামটা এবং বাদবাকি যে নামগুলির পাশে স্টার মার্ক দিলাম, ঠিক আছে, স্টার মার্ক দিলাম, সেক্ষেত্রে সেই স্টার মার্কগুলো তোমাদের বারংবার ইতিমধ্যেই পরীক্ষাতে জানতে চাওয়া হয়েছে। পিডিএফটি তোমরা, আমি যেটা আগেও বললাম, টেলিগ্রাম চ্যানেল থেকে পাবে, WBPSC Unacademy টেলিগ্রাম চ্যানেলের লিংক এই যে ভিডিওটি দেখছো তার ডেসক্রিপশনে তোমাদের প্রোভাইড করা থাকে, ঠিক আছে। এখানে আমাদের নেক্সট যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটিকে দেখো, খুব খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জন্য হতে পারে। এই যে ছবিটিকে ভালো করে আগে দেখো, ঠিক আছে, এই যে ছবি, এই ছবি মানে হচ্ছে একটা আর্কিওলজিক্যাল সাইট বুঝতে পারছি। তো রিসেন্টলি স্টেট ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি চেন্নাই, ঠিক আছে, চেন্নাই ডিরেক্টলি পরীক্ষাতে চেন্নাই নিয়ে প্রশ্নটি চলে আসতে পারে। চেন্নাই হ্যাজ আইডেন্টিফাইড 250 কেয়ার্ন সার্কেলস ফ্রম দি, ঠিক আছে, কদু মানাল এক্সক্যাভেশন সাইট ইরোড ডিস্ট্রিক্ট অফ তামিলনাড়ু, ঠিক আছে। সো খুব কঠিন কোশ্চেন এলে কদু মানাল এক্সক্যাভেশনটা আসবে, ঠিক আছে, কদুমালার এক্সক্যাভেশনটা আসবে। টেলিগ্রামের লিঙ্কটা পাবে, একটু ওয়েট করো, টেলিগ্রামের লিঙ্কটা পাবে, একটু পরে গিয়ে ডেসক্রিপশনটাকে সার্চ করো, ঠিক আছে সুব্রত, একটু পরে সার্চ করো, পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, রোজ দেওয়া থাকে। কদুমানাল এক্সক্যাভেশন এই যে সাইট ইরোড ডিস্ট্রিক্ট অফ তামিলনাড়ু, ঠিক আছে, চেন্নাই এক্ষেত্রে লোকেশন। সো এখানে এই যে সাইটটা, এটা প্রি হিস্টোরিক স্টোন পার্সপেক্টিভ থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন। আমি তোমাদের আগেও বলেছি এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন, এখানে আমরা আমাদের যে জেনারেল স্টাডিজের পেপারগুলি রয়েছে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সকে ফোকাস দিয়ে আমরা এগোই, ঠিক আছে। এবার এখানে দেখো, মেগালিথ ইজ আ লার্জ প্রি হিস্টোরিক স্টোন দ্যাট হ্যাজ বিন ইউজ টু কনস্ট্রাক্ট আ স্ট্রাকচার অফ মনুমেন্ট আইদার অলোন অর টুগেদার উইথ আদার স্টোন। আমি হিস্ট্রিতে তোমাদের পড়িয়েছিলাম মেগালিথ মাইক্রোলিথ। এখানে এই যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ বাউন্ডারি করে এখানে রাখা হয়েছে, এইটা খুঁজে পাওয়া গেছে। কতটা ইন্টারেস্টিং বলতো, এই জিনিসটা খুঁজে পাওয়া গেছে, ভীষণ ইন্টারেস্টিং। এবং এটা কোথায় পাওয়া গেছে, ইরোডা ডিস্ট্রিক্ট অফ তামিলনাড়ু। কদুমানাল এক্সক্যাভেশনটা কঠিন প্রশ্ন এলে আসবে, আদারওয়াইজ তামিলনাড়ুর রেসপেক্টে মাথায় রাখো। আচ্ছা, বাই দ্য ওয়ে, 6 নম্বর ইনফরমেশন কিছু একটা ছিল, গিভ মি টাইম, 6 নম্বরে কি ছিল এখানে আসেনি। আচ্ছা, 6 নম্বরে কিছু ইনফরমেশন ছিল না, এই ছবিটা ছিল, আসেনি। তো ছবিটা এটাই হচ্ছে গিয়ে, আমি তোমাদের সাথে একাডেমি প্ল্যাটফর্মে ইকোনমিক্সের সেশন নিয়ে চলছি, সেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বেস স্টাডি করছি, এবং একই সাথে আমাদের ইন্ডিয়ান ইকোনমির ইম্পর্টেন্ট ডিটেল আইডিয়াগুলো প্রোভাইড করছি, এবং একই সাথে তোমাদের সাথেও আমার ফ্রি সেশন চলে, রেগুলারিটি মেনটেন করবে তোমরা, তাহলে তার বেটারমেন্ট তোমরা দেখতে পারবে। ইচ অ্যান্ড এভরি ডে আমি তোমাদের ফ্রি সেশন দিচ্ছি। আচ্ছা, র্যাঙ্কে আজকে একটা নতুন অ্যাড হয়েছে, দ্যাট ইজ দিস ওয়ান 43। সো 2020 স্টার্টআপ ইকোসিস্টেম র্যাঙ্কিং সিস্টেম, আমরা 23 র্যাঙ্ক করেছি স্টার্টআপে, ঠিক আছে। ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 56 কোভিড-19 রিজিওনাল সেফটি অ্যাসেসমেন্ট রিপোর্টে। ইন্ডিয়া র্যাঙ্ক করেছে অ্যানুয়াল ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্সে 43। ইটস ইম্পর্টেন্ট, এটা আজকে নতুন জয়েন করলাম। ইজ অফ ডুইং বিজনেসে আমাদের র্যাঙ্ক 63, সোশ্যাল মোবিলিটি ইন্ডেক্সে 76, হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে 84। এবার আমি বলো, এই 6টা পর্যন্ত হয়ে গেছে, ছটা পর্যন্ত মুখস্থ, তাহলে সেই মতো আমরা আগামী দিনে পরের পার্ট গুলোকে দেখব, ঠিক আছে। আচ্ছা, শুভব্রত, আমি ছোট ছোট বলে আমার চোখে চশমা রয়েছে, তাই জন্য আমি দেখতে পারিনি, সুব্রত, ভেরি সরি, শুভব্রত, ভেরি সরি। সো 2020 এই যে প্রথম 6টি, এটি মুখস্থ করে নাও একটু তোমরা, কারণ আমাদের পরের গুলো মুখস্থ করতে হবে, ওকে। আচ্ছা, আমাদের হাইলাইটে আমরা চলে আসি। ইন্ডিয়া ইলেক্টেড ফর দি 8th টার্ম, 8 নম্বর টার্ম, নন পার্মানেন্ট মেম্বার হিসেবে ইউএন সিকিউরিটি কাউন্সিলে 2021-22 জন্য, ঠিক আছে, 21-22 জন্য। সেবি অ্যামেন্ড করেছে সেবি স্যাট রেগুলেশনস 2011 টু এনহ্যান্স দি প্রমোটার শেয়ার হোল্ডিং, ঠিক আছে। 2011-র স্যাট SASST রেগুলেশন যেটি রয়েছে সেবি সেটা অ্যামেন্ড করেছে রিসেন্টলি। ব্যাংক অফ বরোদা ফুললি ডিজিটাইজ হয়ে গেছে লেন্ডিং অপারেশনের ক্ষেত্রে। তেলেঙ্গানা গভর্নমেন্ট ইস্যু করেছে অর্ডিন্যান্স টু ডেফার পেমেন্ট অফ এমপ্লয়ি পেনশনার্স। ত্রিপুরা লঞ্চ করেছে প্লে লিটল স্টাডি লিটল স্কিম অন June 25, ঠিক আছে, এটা আমাদের আর কি এখনো লঞ্চ করার কমিউনিকেশন চলছে। নেক্সট এখানে যে পয়েন্টটি রয়েছে, দ্যাট ইজ
through the Suraksha salary account, MSMEs and other organizations will able to make cashless payment and also provide financial security blanket to their employee. Airtel Payment Bank. So Airtel Payment Bank Suraksha salary account open koriye chhe. Kader jono MSME der jono. Union Minister of State for Home Affairs G Kishan Reddy. So Union Minister of State for Home Affairs tar naam G Kishan Reddy Sunday te launch korechen Jeremy Band. ঠিক আছে, জার্মি ব্যান্ড এটা একটা ডিভাইস যেটা ডেভেলপ করার মাধ্যমে ইনকিউবেশন পিরিয়ডে এক্ষেত্রে আমরা বলতে পারি ডেভেলপ করে জার্ম প্রোটেকশনের জন্য এটা কাজে লাগাবে। এবার এই যে জার্ম প্রোটেকশনকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে, সো অবভিয়াসলি দেখো এই কোভিডে কত লোক কত কিছু তৈরি করলো না, কত লোক কত কিছু তৈরি করলো। তো রেগুলারিটি তোমরা এটা নোট না বানালে ইটস নট পসিবল কি তোমরা এটা মুখস্থ করতে পারবে। আচ্ছা নেক্সট, এখানে অনমোল নারঙ্গ অত্যন্ত মানে মানে যতটা এখানে ইম্পর্টেন্স এই এটির দেব সেটি ভুল হবে। অনমোল নারঙ্গ এনার নামটা একদমই আমরা বলতে পারি এনার নামটাকে মিস করলে চলবে না। অনমোল নারঙ্গ হ্যাজ মেড আ হিস্ট্রি বাই বিকামিং দি ফার্স্ট অবজারভেন্ট শিখ টু গ্র্যাজুয়েট ফ্রম দি প্রেস্টিজিয়াস ইউনাইটেড স্টেট মিলিটারি একাডেমি at West Point and second lieutenant is hopeful that her efforts to represent her religion and community will encourage Americans to learn more about Sikhism. So Anmol Narang ei je women ei women er chobi ta ami at least eta request korbo ekhane ami jayga paini bole tomaderke dite parini, very sorry. Enar chobi ta ontoto dekho please, এনার এই যে ছবিটা এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, বিকজ উনি একটি হিস্ট্রি বানিয়েছেন। প্রথম শিখ অবজারভেন্ট হয়েছেন যিনি কিনা ইউনাইটেড স্টেটের মিলিটারি একাডেমি থেকে পাস করেছেন, ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এখানে থাওয়ারচন্দ গেহলট এবং অর্জুন মুন্ডা ইনগ্রেট করেছেন কম্পোজিট রিজিওনাল সেন্ট্রি ফর পার্সন উইথ ডিসএবিলিটিস ইন রাঁচি। According to the Asian Development Outlook released by the Asian Development Bank, the Indian economy is expected to contract by 4% during the current financial year. So, এই কন্ট্রাকশন নিয়ে কথা বলা হচ্ছে, বাট কন্ট্রাকশন নিয়ে তো অনেকেই অনেক কিছু বলছে। এক্ষেত্রে এই মুহূর্তে এই পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদেরকে বলবো এই জায়গাটা থেকে এই কন্ট্রাকশনটা এতটা ফোকাস দেওয়াটা উচিত নয়, কারণ কখন কখন এই যে কন্ট্রাকশন নিয়ে যেগুলো কথা বলা হচ্ছে এই কন্ট্রাকশনগুলো তারপর জিডিপির আউটলাইন গ্রোথ এগুলো সবাই বলে, ঠিক আছে, এগুলোকে নিয়ে না এত ফোকাস করবে না। এই ফোকাস পয়েন্টটাকে একদম পরীক্ষা যখন দিতে যাবে নোটিফিকেশন বেরোবে তার একদম আগে আগে এটা দেখে নেবে, ঠিক আছে, ওকে। আচ্ছা নেক্সট, এখানে আমাদের আচ্ছা স্ট্যাটিক অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং এসএসটির ফুল ফর্ম স্ট্যাটিক অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং, ঠিক আছে নূপুর। আচ্ছা নেক্সট, এখানে আমাদের ম্যাপ প্র্যাকটিস, ম্যাপ প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদেরকে এখানে আমি বলবো, ঠিক আছে, ওকে ইয়েস, সো এখানে তোমরা আমায় বলো ওই ওই ম্যাপটির সাথে কম্পেয়ার করে আবার পরে তোমাদেরকে রিভাইজ করাবো। টেল মি ওড়িশার, ওড়িশার এক্ষেত্রে বাউন্ডারি কী কী রয়েছে, if this is not related my subject then please don't ask me question, Shubhabrat. আচ্ছা এই রিলেটেড পড়াশোনার, আচ্ছা সাজেশন রিলেটেড অবভিয়াসলি, তো এক্ষেত্রে বলবো আমার একটি তোমাদের সাথে সেশন আসতে চলেছে যার মাধ্যমে তোমরা এখানে আমি তোমাদেরকে আইডিয়া প্রোভাইড করব, যারা ওয়ার্কিং, যারা হাউসওয়াইফ, যারা আরো আরো ডিফারেন্ট প্রবলেমের মধ্যে থাকো তাদের রুটিনটা ঠিক কি হওয়া উচিত, সুব্রত তুমি সেই সেশনটি দেখে নিতে পারো। সো ওড়িশার এখানে আমি বাউন্ডারি তোমাদের জানতে চাইছি, ওড়িশা পুরী, তো মনে পুরী চলে আসছে একদম মাথাতেই, আমার তো সবার আগে পুরী আসছে, কবে আর যাব কে জানে। সো ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, আন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, আন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, আন্ধ্রপ্রদেশ, আন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, জয়িতা একটা মিসিং, জয়িতা তুমি ওয়েস্ট বেঙ্গলটাই লিখলে না নাকি, আচ্ছা ওয়েস্ট বেঙ্গল লিখেছে, ছত্তিশগড় লিখে লেখনি পরে লিখেছো, ওকে।
আচ্ছা, এবার আমার কথাটা তোমরা কতটা সিরিয়াসলি নাও, আই ডোন্ট নো কি তোমরা কতটা সিরিয়াসলি নাও, বাট এই যে প্রিপারেশনটা যেটা, এই যে ম্যাপের এই প্রিপারেশনটা ভীষণ ট্রেমেন্ডাস ইম্পর্টেন্ট, এবং আমি তোমাদের প্রত্যেকটি স্টেটের গ্যাপে গ্যাপে প্রিপারেশন যেটা আর কি এই এই যে পয়েন্টটা, এটা আমরা লিটারালি অনেক দিন ধরে করছি, এবং এর মধ্যে এটা তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। বা স্টেটের যে বাউন্ডারিগুলো, এই বাউন্ডারি অল্প বিস্তর একটু কনফিউশন হবে, সেগুলো নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, কালকেই জগন্নাথ ধামের দিন ছিল। হ্যাঁ আচ্ছা, শিডিউল দি টাইম, আই উইল আপডেট ইউ আফটার টুমরো, শুভব্রত, আই উইল আপডেট ইউ আফটার টুমরো, ওকে? সো এখানে তোমাদেরকে যেটা কালকে থেকে আমি বলেছি, তো ন্যাচারালি এই লিস্টটা আশা করি আর কোনো অসুবিধা নেই। লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, নিচে ঝাড়খণ্ড, পাশে ওয়েস্ট বেঙ্গল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, মাঝে আসাম, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অ্যান্ড মাঝে হচ্ছে গোয়া, যেটা কিনা মহারাষ্ট্র অ্যান্ড কর্ণাটকের মধ্যে অবস্থিত। সো এক্ষেত্রে এই যে টাইম লাইনটা যেটা থাকে না, এই টাইম লাইনটাকে মেনটেন করতে হয়, এবং নিজের সাথে নিজের চ্যালেঞ্জ করবে যে আজকে আমি 20 সেকেন্ডের মধ্যে বলবো, কালকে আমি 30 সেকেন্ডে বলেছিলাম, আজকে আমি 20 সেকেন্ডে বলবো। যতটা পরিমাণে এই ব্রেনটাকে যতটা পরিমাণে চালু রাখা যায়, যতটা পরিমাণে নিজেকে কালকে থেকে আজকে বিট করবে, সেটাই তোমার কাছে চ্যালেঞ্জ, ওকে? এবার চোখ বন্ধ করে, জাস্ট চোখ বন্ধ করবে, ফিল করবে ম্যাপটা চোখের সামনে আসছে কিনা। যদি ফিল না হয় তাহলে মোবাইলের স্ক্রিনে, ল্যাপটপের স্ক্রিনে, আরো যেখানে যেখানে চিপকানো যায়, যেখানে যেখানে সারাদিন ধরে তাকিয়ে থাকো, সেই জায়গাগুলোকে এখানে কিন্তু ফোকাস দিতে পারো, সেই জায়গাগুলোতে এটা চিপকে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এখানে ওয়েস্ট বেঙ্গলের এখানে ম্যাথ প্র্যাকটিস আমরা আজকে 24 তারিখ হয়ে গেছে, তারপরেই করবো। আমি তোমাদের রেগুলারিটি মেনটেন করে একটা কথা বলছি, 1 তারিখ 2 তারিখ আমার ক্লাস হবে না, ওই 2 দিন তোমরা ক্লাস খুঁজো না, ঠিক আছে? আচ্ছা, পার্ট 1 আমাদের ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি 1 থেকে 4, পার্ট 2 সিটিজেনশিপ 5 থেকে 11, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইট 12 থেকে 35, পার্ট 4 ডিপিএসপি 36 থেকে 51, পার্ট 4 এ ফান্ডামেন্টাল ডিউটি 51A, পার্ট 5 ইউনিয়ন 52 থেকে 151, পার্ট 6 দ্য স্টেট 152 থেকে 237। আচ্ছা, পার্ট 7 তোমরা কি জানো ওডি 7th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ট্রেমেন্ডাস ইম্পর্টেন্ট একটি পার্ট, এবং প্রচুর বার পরীক্ষাতে এটি নিয়ে প্রশ্ন এসেছে, প্রচুর বার কোশ্চেন এসছে। হ্যাঁ, ম্যাপটা ভুলে যাচ্ছ পুষ্পিতা, ম্যাপটা ভুলে যাবে বারংবার, তার জন্য টাইম ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? ভুলে যাবে, এটা খুবই স্বাভাবিক। 7th শিডিউল সম্পর্কে কারা জানো? আই নিড ডিটেইল এক্সপ্লানেশন। 7th শিডিউল সম্পর্কে কারা জানো? প্রিপারেশন যখন নেবে, যে কোনো কিছুর জন্য নেবে, পড়ার জন্য করবে, পাস করার জন্য নয়, পড়ার জন্য পড়লেই পড়াটা হয়। আচ্ছা, লিস্ট, ল্যাঙ্গুয়েজ, কিসের লিস্ট, কিসের ল্যাঙ্গুয়েজ? দাদরা নগর হাভেলি কোথায় অবস্থিত? দাদরা নগর হাভেলি এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ আশা করি, জয়িতা। তো 7th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো এক্ষেত্রে একদমই কারেক্ট বলেছ, ঠিক আছে? আচ্ছা, 7th শিডিউল সম্পর্কে এই মুহূর্তে তোমাদের ডিটেইল স্টাডি দরকার, বিকজ 7th শিডিউল নিয়ে টাইমাটাল অবস্থা হয়েছে, ঠিক আছে? এই মুহূর্তে পাওয়ার বিটুইন দি ইউনিয়ন অ্যান্ড স্টেট। আচ্ছা, 7th শিডিউল কথাটা যখন এলো, আমরা কি জানি 7th অ্যামেন্ডমেন্ট সম্পর্কে, 7th অ্যামেন্ডমেন্ট সম্পর্কে আমরা কি জানি? আচ্ছা কৌশিক, তুমি যদি নতুন হও তাহলে বলবো তুমি আমার 2 মাসের একটা দুটো ভিডিও একটু দেখে নাও, কি আমি কিভাবে পড়ানো শুরু করেছিলাম, তার মাধ্যমে নিজেকে প্রিপেয়ার করতে পারো, ঠিক আছে? 7th অ্যামেন্ডমেন্ট কি কুহু, 7th অ্যামেন্ডমেন্ট কি কুহু, এবং বাদবাকি যারা বলছো জানি কি কি 7th অ্যামেন্ডমেন্ট কি কি জানি আমরা
সেভেন্থ অ্যামেন্ডমেন্ট সম্পর্কে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পলিটিতে না বাধা ধরা কয়েকটা জায়গা আছে, সেই জায়গাগুলো করে নিলে কিন্তু একদম পলিটির প্রিলিমিনারিকে কভার করাটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? হ্যাঁ, মেন্স এর জন্য ডিটেল স্টাডি দরকার, আমাদের লক্ষ্মীকান্তের লাইন বাই লাইন পড়ানো দরকার, বাট পলিটি এমন একটা জায়গা যেটাতে একটু কয়েকটা জায়গা যদি একটু ফোকাস করে ফেলি, খুব বাইরের প্রশ্ন আমাদের দেয় না, বাট ওই কোন কোন জায়গা ওটার জন্যই এক্সপার্টাইজ নলেজ লাগে। অ্যান একাডেমি প্ল্যাটফর্মে তোমাদেরকে অনেকেই পড়াচ্ছেন, তো এই জায়গা থেকে ডিফারেন্ট টপ এডুকেটররা তোমাদেরকে পড়াচ্ছেন, তার সাথে আমিও তোমাদের পড়াচ্ছি। চেষ্টা করবে নিজেরা রেগুলারিটি মেনটেন করো আমাদের প্ল্যাটফর্মে, এবং রেগুলারিটি মেনটেন করে নিজেদের প্রিপারেশনকে বুস্ট করার চেষ্টা করো। প্রত্যেকটি সাবজেক্টের একের অধিক কোর্স রয়েছে, এমন নয় কি মনোটোনাস ফিল হলে একের থেকে অন্য জায়গায় চলে যেতে পারো। বাট আমি বলি স্টপ ট্রাভেলিং, এই কথাটা আমি তোমাদেরকে বলি। তো যাই হোক, ডিফারেন্ট টিচাররা তোমাদেরকে পড়াচ্ছেন ম্যাথামেটিক্স, পলিটি, এই দেখো পলিটিক্যাল সায়েন্স অপশনাল তোমাদের পড়ানো হচ্ছে, যেটা তোমাদের মনে হবে, ঠিক আছে, সেই স্পেসিফিক কোর্সটি তোমরা করে নিতে পারো। বাট একটা মাত্র সাবস্ক্রিপশন তোমাদেরকে করে নিতে হবে, দিস ইজ সাবস্ক্রিপশন কস্ট, এবং এই কস্টের উপর তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ইউজ করলে 10% ডিসকাউন্ট পাবে। 10% ডিসকাউন্টের জন্য ইউ ক্যান ইউজ মাই রেফারেন্ডাল কোড অঙ্কিতা লাইভ। আচ্ছা, পুষ্পিতা প্লেলিস্টের জন্য অ্যানাকাডেমি প্ল্যাটফর্মে রিকোয়েস্ট করতে হবে। এই ভিডিওর যখন আপডেট হয়ে যাবে কমেন্ট সেকশন হবে, ঠিক আছে, কমেন্ট সেকশন হবে, সেই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে প্লেলিস্টের জন্য, ঠিক আছে? আচ্ছা, সেভেন্থ অ্যামেন্ডমেন্ট হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশন ফিরদৌস, একদম কারেক্ট, ঠিক আছে, একদম কারেক্ট, ঠিক আছে, স্টেট রিঅর্গানাইজেশন বিদিশা, কারেক্ট, ওকে। তারপরে আর কে কে বললে, কুহু, ইয়াসিন, স্টেট রিঅর্গানাইজেশন, ইয়েস। তো এখানে এই যে স্টেট রিঅর্গানাইজেশন এই যে পার্টটা, এক্ষেত্রে দেখো এটা হয়েছিল 1956-তে, এবং এই যে পার্ট নাম্বার 7 স্টেটস ইন দি বি পার্ট অফ দি ফার্স্ট শিডিউল, এই যে এটা পার্ট 7-এ রয়েছে, ঠিক আছে, এটার জন্য অ্যাকচুয়ালি আমি এটা জানতে চাইলাম। এবার আমাকে তোমরা বলো তো পার্ট 6 দ্যাট স্টেট, এটা কত থেকে কত আর্টিকেল, কত থেকে কত আর্টিকেল? কত আর্টিকেল যদি আমি রিভাইজ করে দেবো, আগে এগুলো একটু পড়ে নিই, তারপর আমরা রিভাইজ করে দেবো, আস্তে আস্তে হয়ে যাবে, চিন্তা নেই। একটা ক্লাসে বেশি হয়ে গেলে তোমাদের আবার ব্রেনে রাখতে সমস্যা হয়ে যাবে। এই মাত্র আমি বললাম স্টেটটা কত থেকে কত, কারণ অনেকে বলেছো তোমরা নাকি মনে রাখতে পারছিলে না। ইয়াস, 152 থেকে 237, 152 থেকে 237, ওকে। আচ্ছা, তো আমরা 8 পড়েছিলাম, দ্যাট ইজ ইউনিয়ন টেরিটরি, ইউটি, 239-242। আচ্ছা, তোমরা কি জানো এই যে সেভেন্থ অ্যামেন্ডমেন্ট 1956, এই টাইমেই প্রথমবার ইউটি কথাটা যুক্ত হয় পরীক্ষাতে আসতে পারে, কিন্তু ইউটি কথাটা প্রথমবার যুক্ত হয় সেভেন্থ অ্যামেন্ডমেন্ট 1956-র পরে, ঠিক আছে, পরীক্ষাতে দিয়ে দিতে পারে। আচ্ছা, পার্ট 9 পঞ্চায়েত, 243-243 ও, ঠিক আছে, পার্ট 9 এ মিউনিসিপ্যালিটি, 243-এর পি, জেড, জি, পার্ট 9 বি কোঅপারেটিভ সোসাইটি, জেড, এইচ, জেড, টি, জি, এইচ, টি, দেখো জি, এইচ, টি, পরপর, এমন কিছু নেই, জি, এইচ, টি, ঠিক আছে, জেড, জি, জেড, এইচ, জেড, টি, এবং পার্ট 10 শিডিউল এবং ট্রাইবাল এরিয়া, শিডিউল এবং ট্রাইবাল এরিয়া, ওকে। আচ্ছা, ইম্পর্টেন্ট ডেটা অনেকদিন রিভাইজ করা হয়নি আমাদের, 14 পর্যন্ত যদি একটু মনে করার চেষ্টা করি, আমরা মেমোরাইজ করার চেষ্টা করি, আমাদের কি মেমোরাইজড হচ্ছে? June 1 ওয়ার্ল্ড মিল্ক ডে, গ্লোবাল ডে অফ প্যারেন্ট, June 3 ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, June 4 ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ অ্যাগ্রেশন, June 5 ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, June 7 ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, June 9 ওয়ার্ল্ড ওশন ডে, June 12 ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার, June 14 ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। তো June 14 ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, ওকে, আমি তোমাদের পড়িয়েছিলাম। June 15 ওয়ার্ল্ড উইন ডে অ্যান্ড ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে। তো এখানে আমরা আগের যেটি পড়েছিলাম, দেখো চিলড্রেন ভিকটিমস অফ অ্যাগ্রেশন, তো একটা বাচ্চা যা 4 বছর বয়স মোটামুটি অ্যাগ্রেশনের শিকার তারা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, ভুলে যাচ্ছি, সর্বাণী,
তার আগে কি ছিল? তার আগে ইউটিউব ছিলই না, ঠিক আছে? ইয়েস, একদম লক্ষ্মণ, একদম প্রথম থেকে যারা প্রিপারেশন নেবে তাদেরকে আমি এটাই বলবো, 2 বছরের জন্য তোমাদের একদম সাবস্ক্রিপশনটা নিয়ে নেওয়াটাই বেটার, ঠিক আছে? বিকজ 2 বছরের সাবস্ক্রিপশন নিলে তোমরা প্রিলিম প্লাস মেইন দুটোকেই কভারেজ পেয়ে যাচ্ছে, এবং 2 বছরের ক্ষেত্রে কস্টটাও তোমাদের অনেকটা কম পড়ছে। এই 2 বছরের কস্টটি তোমাদের প্রায় 7,300 টাকা পড়ে যায় কোড দিয়ে, ঠিক আছে? এবং তোমাদের যদি কিছু ক্রেডিট পয়েন্ট থাকে, 7,300 থেকে 7,500 2 বছরেরটাই তোমাদের পড়ে যায়, এবং কোডটা অঙ্কিতা লাইভ ইউজ করতে পারো। আচ্ছা, ভুলে যাচ্ছ, তো রেগুলারিটি মেনটেন করতে হবে। এবার এখানে দেখো, জুনের 4 তারিখ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস। এবার এই বাচ্চাটা বড় হয়ে গেছে, ঠিক আছে? তার 15 বছর বয়স হয়ে গেছে। 15 বছর বয়সে ন্যাচারালি তুমি তোমার জীবনের 15 বছরটাকে যদি একটু অ্যানালাইজ করো, মোটামুটি অনেকে মাধ্যমিক দেয় ওই টাইমটাতে, ঠিক আছে? মাধ্যমিক টাইমে আমাদের একটা ফিলিংস হয় আজমায় উপর, ঠিক আছে? ওটার রেসপেক্টে উইন্ডে মনে রাখতে পারি, বাট ওই যে উপর উপর ফিল করতে গিয়েই তোমাদের অনেকের অ্যাবিউজ হয়ে যায়, অনেকের হয়, ঠিক আছে? ইনফ্যাক্ট আমরা এটা স্বীকার করি বা না করি, বাড়ি বাইরে সব জায়গায় হয়। তো ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে এক্ষেত্রে আমাদের আনসার। জুন মাসের 20 তারিখ ওয়ার্ল্ড রিফিউজি ডে, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল স্টেপ উইথ রিফিউজি, এই বছরের থিম। এবার জুন মাসের 20 তারিখকে আমরা যদি এটাকে ধরি, তাহলে এটাকে এভাবে আমরা নিতে পারি জুন মাসের 20 তারিখকে। কেন? কারণ হচ্ছে গিয়ে আমাদের এই যে বয়সটা 20 বছর, একটু মেমোরাইজ করবে এই টাইমটাতে, উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, ফার্স্ট ইয়ার হয়ে গেলে আমাদের ব্রেনে অনেক সময় এই রকম অশান্তি চলে। আমি বলছি না সবার হয়, মানে ম্যাক্সিমাম অনেকেরই হয় কি, তারা ফিল করে বাড়ির তারা কেউ নয়, ঠিক আছে? তারা নিজেদেরকে রিফিউজি ফিল করে ইন দ্য সেন্স, কারণ কলেজেই তারা কাটাচ্ছে, তারা বাড়িতে খুব কম টাইম দেয়, ঠিক আছে? কারণ কলেজের প্রেশার থাকে, অনেক বন্ধু বান্ধব, নতুন পরিচিতি থাকে, তো সব মিলিয়ে আমাদের ফোকাস লাইফটা কিন্তু একটু হলেও ডিফারেন্ট হয়ে যায়। সো জুনের 20 এক্ষেত্রে আমাদের ওয়ার্ল্ড রিফিউজি ডে আমরা এখানে মাথায় রাখবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, তোমাদের অ্যাকচুয়ালি ফোনটা আমার অনেক দূরে থাকে, ওকে, অনেক দূরে থাকে, ঠিক আছে? বাড়ির লোক ফিল করুক, ঘরের লোক ফিল করুক, একই পয়েন্ট। সো নামগুলো একটু নতুন নতুন নাম দিয়ে দিই তোমাদের, থ্যাংক ইউ নামগুলোকে এক্সপ্লেন করে দেওয়ার জন্য। মানডে টু ফ্রাইডে ইন্ডিয়ান ইকোনমির ক্লাস 1 তারিখ 1টার সময়, এবং মানডে টু ফ্রাইডে ইন্ডিয়ান হিস্ট্রির ক্লাস 10 PM। তোমাদের সাথে আমি রেগুলারিটি মেনটেন করে চলছি। আজকে আমরা 5 ইয়ার প্ল্যান সম্পর্কে পড়ব, 5 ইয়ার প্ল্যানের পড়াশোনা আজকে আমরা শুরু করব, আর ইন্ডিয়ান হিস্ট্রিতে আমরা রিভল্ট করব, ঠিক আছে? সো যদি মনে হয়, ডেসক্রিপশনে যাও, ডেসক্রিপশনে গিয়ে তোমরা সাবস্ক্রিপশন আমার চ্যানেলের, যে ক্ষেত্রে এই যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলে সাবস্ক্রিপশন না করা থাকলে সাবস্ক্রিপশন করে নাও, এবং আমাকে চাইলে ফলো করে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, আজকের প্রথম প্রশ্ন, শ্রাবণী, ওকে, শ্রাবণী, প্রথম প্রশ্ন কি হবে আনসার? টেল মি, কি মনে হচ্ছে আনসার হবে? কি হবে আনসার? পুষ্পিতা, ওটার সাথে ওটার কোনো কানেকশন নেই, শুরু করতে পারো, ঠিক আছে? সো এক্ষেত্রে আনসার হচ্ছে 125, ঠিক আছে? আন্ডার গরিব কল্যাণ রোজগার অভিযান ক্যাম্পেইনটা 125 দিনের, 100 দিনের নয়, ঠিক আছে? 125 দিনের, 100 দিনের নয়। যারা যারা ডি বলেছো একদম কারেক্ট, এবং এটা 20 জুন 2020 লঞ্চ করা হয়েছে মোদিজির দ্বারা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন পড়ালাম এই কিছুক্ষণ আগে, ইন্ডিয়া র্যাঙ্কড অ্যাট উইচ পজিশন অন দি অ্যানুয়াল ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স, কত করেছে র্যাঙ্ক ইন্ডিয়া? কি হবে আনসার? কত র্যাঙ্ক করেছে ইন্ডিয়া?
কি হবে আনসার? ইয়েস, ইটস 43। নেক্সট, ইন্ডিয়া ওয়াজ প্লেসড অ্যাট হুইচ পজিশন অ্যামাং দি ওয়ার্ল্ডস টপ FDI রিসিপিয়েন্টস ইন 2019? এটি কি হবে আনসার? সো এক্ষেত্রে আনসার হচ্ছে নাইন্থ, ইয়েস 3B। এবং আজকের শেষ প্রশ্ন, ওয়েন ওয়াজ সাস্টেনেবল গ্যাস্ট্রোনমি ডে অবজার্ভড অ্যানুয়ালি? গ্যাস্ট্রোনমি ডে, গ্যাস্ট্রোনমি ডে কবে অবজার্ভ করা হয়? গ্যাস্ট্রোনমি ডে, যাদের এই সেশনটি ভালো লাগছে প্লিজ একটি লাইক করে দিও, এবং আমার প্লেলিস্ট দরকার হলে সেশনটি যখন আপলোড হয়ে যাবে কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে প্লেলিস্ট দরকার, মান্থ ওয়াইজ প্লেলিস্ট দরকার। সো এক্ষেত্রে আনসার জুন 18, জুন 18। ওয়েন ওয়াজ সাস্টেনেবল গ্যাস্ট্রোনমি ডে অবজার্ভ অ্যানুয়ালি? জুন 18। ওকে, জুন 18। আচ্ছা, সো আমাদের মিনিস্টারদের নাম আমাদের পড়া হয়ে গেছে ফার্স্ট লিস্ট, সেটা সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট একটু যদি বলি, সুব্রমণিয়াম জয়শঙ্কর মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, রমেশ পোখরিয়াল জি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ঠিক আছে, হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্ট, অর্জুন মুন্ডা মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, স্মৃতি জুবিন ইরানি মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, এবং এই যে হর্ষবর্ধন জি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড মিনিস্ট্রি অফ আর্ট সায়েন্স। ওকে, আচ্ছা, সো তোমাদের যদি মনে হয় আমি তোমাদের পড়াতে পারছি, তোমাদের আমার দ্বারা বেটারমেন্ট হচ্ছে, তাহলে তোমরা চাইলে আমায় হ্যাড ডেডিকেট করতে পারো, এভাবেই পড়তে থাকো এবং এভাবেই এগিয়ে যাও। ইতিমধ্যেই অনেকে আমাকে ফলো করে রেখেছো অ্যাকাডেমি প্ল্যাটফর্মে, 30,000-এর বেশি স্টুডেন্ট অ্যাকাডেমি প্ল্যাটফর্মে আমাকে তোমরা ফলো করে রেখেছো, সো যারা এখনো ফলো করোনি তারা ফলো করে রাখতে পারো আমায়। ওকে, সো অঙ্কিতা লাইফ কোটি ইউজ করে নিজেদের সাবস্ক্রিপশনটি করে ফেলো, কারণ আমার জুন জুলাইয়ে তোমাদের সাথে এই কোর্সটি চলছে এবং আলটিমেটলি এই কোর্সটা আমাদের আলটিমেট একটি কোর্স ইন্ডিয়ান ইকোনমিকে নিয়ে, এর বাইরে কিছু হয় না, হতে পারে না। কারেন্ট অ্যাফেয়ার বেসড ডেটাগুলোকেও আমি তোমাদেরকে প্রোভাইড করানোর চেষ্টা করছি এবং ফোকাস 70-80 পাওয়ানো, 70-80 পাওয়ানো জন্য যতটা বুস্ট দরকার আমি দেওয়ার চেষ্টা করছি। ওকে, সো অঙ্কিতা লাইফ কোটি ইউজ করে সাবস্ক্রিপশন করে নিতে পারো। আজকে এতটাই, আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে, ওকে, টাটা।